নির্মাণের দুবছর না যেতেই ফাটল দেখা দিয়েছে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় এটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। অক্সিজেন সংকটে চরম বিপাকে পড়েছেন শ্বাসকষ্টজনিত রোগীরা। খাগড়াছড়ি থেকে কানন আচার্যের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতাল জেলার অধিকাংশ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা স্থল। হাসপাতাল সূত্র জানা যায়, প্রতিদিন গড়ে এখানে সেবা নিয়ে থাকেন 600 থেকে 650 রোগী, আর ভর্তি হন 180 থেকে 190 জন। এদের অনেকেই শ্বাসকষ্টজনিত রোগী, যাদের চিকিৎসায় প্রয়োজন হয় প্রচুর অক্সিজেন। এদিকে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে দেখা দিয়েছে ফাটল। বিস্ফোরণের আশঙ্কায় মাত্র 2 বছর আগে তৈরি প্ল্যান্টটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আমার মেয়ে অসুস্থ, মেয়েকে নিয়ে আসছি, তাদের সেবার মান খুব ভালো, কিন্তু যে পরিমাণ এখানকার জনবল প্রয়োজন সেই পরিমাণ জনবল এখানে নেই। ডাক্তার পাচ্ছে না, ডাক্তারের সিরিয়াল অনেক লম্বা। হাসপাতালে মজুদ অল্প কটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কোন রকমে চলছে চিকিৎসা। সেন্ট্রাল অক্সিজেনের জন্য যে ট্যাঙ্ক ব্যবহার করা হয় সেই ট্যাঙ্কের বেস নিচে বসে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আমরা এটা বন্ধ রেখেছি। আমরা সিলিন্ডার দিয়ে কোন রকমে চালানোর চেষ্টা করতেছি, কিন্তু এটা শুধু অপ্রতুল। আমাদের যে সেন্ট্রাল লাইন আছে, আগে আমরা এটা দিয়ে সেবা দিতাম, এই সেন্ট্রাল লাইনটা করেছে যে বিকল বা কোনো কারণে হচ্ছে নষ্ট। 100 বেডের হসপিটাল, কিন্তু আমরা লোকবল শুরু করছি, লোকবল আমাদের 50 বেডের লোকবল দিয়ে চলমান, যার কারণে পেশেন্টকে যতটুকু স্ট্যান্ডার্ড টাইমে আমাদেরকে সময় দেওয়ার কথা ততটুকু আমরা মেনটেন করতে পারতেছি না। জেলা সিভিল সার্জন জানান, অক্সিজেন প্ল্যান্টটি মেরামত করতে নির্মাণকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। অক্সিজেন লিকুইড এটা দাহ্য পদার্থ, বিস্ফোরণ হলে সকলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এসপেক্টা কোম্পানিকে বিষয়টা আমরা লিখিতভাবে এবং মৌখিকভাবে ওভার ফোনে অবহিত করেছি, তারা এসে এটা দেখে গেছে এবং তারা অঙ্গীকার করেছেন 1 সপ্তাহের মধ্যে এই বেসটা ঠিক করে দেবেন। গুরুতর শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে অক্সিজেন প্ল্যান্টটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মাসরাঙ্গা নিউজ ডেস্ক।